কর্মী দেবরাজ দেবের কাছে জানছিলাম যে সেখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনা ও বিমান বাহিনীর সদস্যরা কাজ করছেন। একটু আগে আমরা দেখেছি যে সেখানে এসি বা এয়ার কন্ডিশন, শীততাপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণের যে যন্ত্র সেটি খোলা হচ্ছে, তো বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে। জানতে চাই যে এই এসি বা শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র খোলার ক্ষেত্রে কোনো বেগ পেতে হচ্ছে কিনা। এছাড়াও আমরা দেখেছি যে জুতার দোকান, জুতার কেমিক্যাল জনিত হওয়ার কারণে জুতার দোকানে আগুনের যে প্রভাব সেটি পড়েছে। এছাড়াও জুতার দোকানের পাশাপাশি অন্য কোনো কেমিক্যালের দোকান বা অন্য কোনো কেমিক্যালের গোডাউন সেখানে রয়েছে কিনা একটু জানতে চাই। ধন্যবাদ বর্ণা। এখানে আসলে যে পরিস্থিতি এখন আমি আপনাকে বলতে চাচ্ছি যে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই কৃষি মার্কেটটি, এখানে সব ধরনের জিনিসপত্রের দোকান রয়েছে, পাশাপাশি গোডাউন রয়েছে। আমরা এখন যে সাইটটিতে আছি, এই সাইটটিতে নতুন কাঁচাবাজার এলাকা বলে, এখানে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে, দোকান থেকে কিন্তু এখনও ছোট ছোট আগুন আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে ধোঁয়া। আপনারা দেখছেন আমাদের ছবির মাধ্যমে যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এখানে বিজিবির সাথে সাথে আমরা কিন্তু সেনাবাহিনী দেখতে পেয়েছি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। বিশেষ করে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন এবং বাজারের যে কমিটি বা অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন, সাধারণ মানুষ কিন্তু সহায়তা করছেন নানাভাবে। এবং একটু যদি আপনাদেরকে দেখাতে চাই যে দোকানের ভিতরের পরিস্থিতিগুলো, যে দোকানের ভিতরে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমি যে সাইটটিতে রয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকেই শেষ মুহূর্তে আসলে চেষ্টা করে যাচ্ছেন যে তাদের দোকানের বেঁচে যাওয়া জিনিসপত্রগুলো কোনোভাবে বের করে নিয়ে নেওয়া যায় কি না। প্রচণ্ড পরিমাণে ধোঁয়ার কারণে কিন্তু এখানে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে, তবে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা কিন্তু একত্রে কাজ করে যাচ্ছে। এখানে আমরা যেটি জানতে পেয়েছি যে শুধু পণ্যদ্রব্যের মার্কেটই না, পণ্যদ্রব্যের গোডাউন এখানে রয়েছে, বিভিন্ন জিনিসপত্রের গোডাউন, গোডাউনেও কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। এবং যদি একটু বলতে পারি যে ফায়ার সার্ভিসের তথ্য মতে 3:43 তারা প্রথমে অগ্নিকাণ্ডের খবর পায়, সেই অনুযায়ী 4 ঘন্টার বেশি কিন্তু অতিক্রম হয়ে গেছে, আগুন কিন্তু এখনও পুরোপুরি নেবানো সম্ভব হয়নি। এখন আমি যে সাইটটিতে রয়েছি তার ভিতর অংশ অর্থাৎ গোডাউনের যে অংশগুলো রয়েছে সেই অংশে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আগুন নেবানোর চেষ্টা করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সাথে সাথে কিন্তু অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা যে দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগেই বিজিবির আরও কয়েক প্লাটুন সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অন্যান্য যারা বলছে যে কিছু উৎসুক জনতার কারণে কিন্তু তাদের কিছুটা কাজে সমস্যা হচ্ছে, সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে কাজে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। আমরা দেখতে পেয়েছি, আপনাদের একটু আমি দেখাতে চাই যে একটি স্টিলের দোকানের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি, যে কি পরিমাণ ভয়াবহতা বা তীব্রতার কারণে স্টিলের জিনিসপত্রগুলো কিন্তু গলে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। এবং এই ধরনের এখানকার যারা স্থানীয়রা আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে যেটি বলেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের অনেক টাকার মালামাল কিন্তু পুড়ে গিয়েছে। তবে এই মুহূর্তে তারা আসলে ওইভাবে নির্ণয় করে বলতে পারতেছে না, তবে আমরা যতটুকু জানতে পেরেছি 200-300 অধিক দোকান কিন্তু এই পুরো কৃষি মার্কেট জুড়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি এই অগ্নিকাণ্ডের ফলে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের মার্কেট, এখানে কোকারিজার মার্কেট রয়েছে এটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ মোটামুটি কৃষি মার্কেটের বেশিরভাগ অংশই কিন্তু আগুনে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, এই এখনও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দোকানের ভিতর থেকে কিন্তু ছোট ছোট আগুন বের হয়ে যাচ্ছে এবং সেই আগুন দেখা মাত্র কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে যাচ্ছে এবং তারা সেই আগুনটিকে নিভানোর চেষ্টা করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখেছি অনেক স্বেচ্ছাসেবক কাজ করছে, এলাকাবাসী কাজ করছে, অর্থাৎ যে যার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছেন যে আগুনের ঘটনাটি ঘটেছে বা যেখানে আগুন লেগেছে সেই জায়গাটিতে আগুন যাতে যত তাড়াতাড়ি নেভানো যায়। আমরা দেখেছি আশেপাশের এলাকাবাসী যারা রয়েছেন তারাও কিন্তু পানি দিয়ে সহায়তা করছেন, অর্থাৎ যে যেভাবে যার অবস্থান থেকে যার জায়গা থেকে যতটুকু পারছেন চেষ্টা করে যাচ্ছেন। তবে ব্যবসায়ীরা অনেকেই কিন্তু যেই সময়টিতে আগুন লেগেছিল সেই সময়তে অনেকেই ছিল না, তারপরে কিন্তু খবর পেয়ে তারা অনেকেই ছুটে এসেছেন। এই মুহূর্তে যে যার দোকানের সামনে বা গোডাউনের সামনে অবস্থান করছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন
যে যতটুকু জিনিস বা যার যতটুকু জিনিস বেঁচে গিয়েছে সেটি সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য আমরা দেখছি প্রত্যেকটি রাস্তার মাঝখানে কিন্তু জিনিসপত্র যেগুলো কিছুটা ভালো আছে সেগুলো কিন্তু স্তূপ করে রাখা হয়েছে অনেকে আবার ভ্যানগাড়ি নিয়ে আসছেন ভ্যানগাড়ি নিয়ে কিন্তু সেই জিনিসগুলো তাদের গন্তব্যে নিয়ে আসছেন অনেকে ছোট ট্রাকে করে গন্তব্যে নিয়ে আসছেন আমরা কিন্তু এই কৃষি মার্কেটের উপরে হেলিকপ্টার দিয়েও টহল দেওয়ার শব্দ শুনতে পাচ্ছি অথবা হেলিকপ্টার দিয়েও পানি দেওয়ার একটি প্রক্রিয়া চলছে সেটি আসলে বিস্তারিত আমরা কিছুক্ষণ পরে জানাতে পারবো কেন আমরা ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলেছিলাম তারা বলছে যে তারা চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত সবশেষ আমাদের কাছে যে তথ্য আছে যে 17টি ইউনিট কাজ করছে এবং তারা বলছে যে তারা সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে তাদের সাথে সহায়তা করছে এখানকার যারা স্থানীয়রা আছে তারা তবে আমরা প্রত্যেকবার যেটি দেখি এবারও আসলে অনেকটা একই ধরনের সমস্যায় আগুন নিভাতে গিয়ে হয়েছে উৎসুক জনতার ভিড় সেটি নিয়ন্ত্রণের জন্য আসলে মূলত এখানে বিজিবি যারা রয়েছে সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে যে এই অগ্নিকাণ্ডের কারণে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর অবস্থা আসলে এই মুহূর্তে কীরকম আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান মালিকরা কিন্তু ছুটে এসেছেন তাদের দোকানে যতটুকু জিনিসপত্র বাঁচানো যায় তারা চেষ্টা করছেন এখন আমরা যেখানে রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে চশমার দোকান রয়েছে স্টিলের জিনিসপত্র দোকান রয়েছে প্লাস্টিকের দোকান রয়েছে আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু স্থানীয় সাধারণ মানুষ যারা রয়েছে এলাকাবাসী যারা রয়েছে এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে সাথে কাজ করে যাচ্ছেন কৃষি মার্কেটের মূল যে ভবনটি রয়েছে কাঁচা বাজার সেই ভবনের একটি পাশে আমি রয়েছি এখানে কিন্তু দুই পাশেই রাস্তার দুধারেই কিন্তু দোকান রয়েছে তবে বিশেষ করে ডান পাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্তের সংখ্যা বেশি এবং এই ক্ষতিগ্রস্তের মাছ থেকে এখানকার যারা মালিক রয়েছে তারা চেষ্টা করছে যে ভিতর থেকে জিনিসপত্রগুলো বের করে নেওয়ার জন্য যতটুকু তারা বাঁচাতে পারে তারা কিন্তু এখানে ছুটে এসেছেন ঘটনা জানার পর থেকেই এবং তারা এই মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন তাদের জিনিস যতটুকু বাড়ানো বের করে নেওয়া যায় সেই বের করার অংশ আমরা যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করছেন অন্যান্য উদ্ধার কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দোকানের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি দোকানে দেখছেন যে এখানকার যারা রয়েছেন মালিক এবং তারা চেষ্টা করে যাচ্ছেন যে শেষ যে অংশটুকু যদি খুঁজে পাওয়া যায় বের করে নেওয়া যায় তারা চেষ্টা করেছেন এটি ঘড়ির দোকান খুব সম্ভবত আমরা দেখছি এবং এখানে কিন্তু অনেক মালিকই ছুটে এসেছেন অনেকে কান্নায় ভেঙে পড়ছেন এই অবস্থা দেখে কারণ তারা যেটি বলছেন যে তাদের অনেক দিনের আসলে জমানো মূলধন বা জমানো টাকা পয়সা দিয়ে তারা এই দোকানগুলি করেছিল বা অনেকদিন ধরে তারা এই ব্যবসাগুলো পরিচালনা করে আসছে কিন্তু হঠাৎ করে এই আগুনে তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল এখন এই ক্ষতি তারা আসলে কখন কাটিয়ে উঠতে পারবেন সেই বিষয়টি তারা চিন্তিত কারণ আপনারা জানেন যে সময়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছিল সেই সময়টিতে এখানে কেউ ছিল না খবর পেয়ে আস্তে আস্তে কিন্তু একটি সময় লেগে যায় তার মধ্যেই কিন্তু আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এবং আমরা বেশ কয়েকটি দোকান দেখেছি যে দোকানে আসলে কোনো জিনিসপত্রই বেঁচে নেই অর্থাৎ সব কিছু কিন্তু আগুনে নষ্ট হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে এবং এখানকার কিন্তু অনেক ব্যবসায়ীরা রয়েছেন যারা কিন্তু রাস্তায় বসে আছেন এখন এবং দেখছেন পরিস্থিতি সম্পর্কে এবং তারা বারবার যেটি বলছেন এই যে আমার সাথে কিছুক্ষণ আগে একজনের কথা হলো যিনি বললেন তার পাঁচটি দোকান ছিল পাঁচটি দোকানই সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছেন এবং যদি বলা যায় যে পাঁচটা দোকানের পাশাপাশি তার আটটি গোডাউন ছিল সেই গোডাউনগুলোরও একই অবস্থা এবং তিনি বলছেন যে দোকান এবং গোডাউন মিলিয়ে তার 10-12 কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম আসলে অনেক মালিক রয়েছে যাদের ক্ষতির পরিমাণ আসলে কোটি ছাড়িয়ে যাবে কারণ আপনারা জানেন এখান থেকে শুধু খুচরা না পাইকারিও জিনিসপত্র বিক্রি করা হতো অর্থাৎ বিপুল পরিমাণে কিন্তু জিনিসপত্র এখানে দোকান এবং গোডাউন যেটি রয়েছে সেটিতে মিলিয়ে রাখা হতো এবং আপনারা জানেন যে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার সেই শুক্রবারকে কেন্দ্র করেও কিন্তু ব্যবসায়ীরা কিছু জিনিসপত্র তাদের গোডাউনগুলোতে উঠিয়ে রেখেছিল সেগুলোও কিন্তু এই আগুনের কারণে নষ্ট হয়ে গেছে এবং যেটি বললাম যে কিছুক্ষণ আগে আমাদেরকে একজন দোকানদার জানালেন তার পাঁচটি দোকান ছিল এবং আটটি গোডাউন ছিল সবগুলোই কিন্তু আগুনে পুড়ে গিয়েছে এবং এরকম অনেকেই আছে যারা বলছে যে যেই সময়টা আগুন লেগেছে সেই সময়টা তারা এসে যে তারা জিনিসপত্রগুলি বাঁচা বের করবেন
বা কিছু জিনিসপত্র সরাবেন সেই সময়টুকু কিন্তু তারা পাননি তারা নিজের চোখের সামনে অনেকটা দেখেছেন তাদের দোকানটি আসলে পুড়ে যেতে আপনারা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর আসলে কি অবস্থা এখানে কসমেটিক্সের দোকান ছিল এখানে ঘড়ির দোকান ছিল চশমার দোকান ছিল মুদি দোকান ছিল আর চালের দোকান রয়েছে ডালের দোকান আছে অর্থাৎ এই মার্কেটটি কিন্তু বিশাল একটি মার্কেট এবং এই মার্কেটে কিন্তু সব ধরনের জিনিসপত্র পাওয়া যেত বিশেষ করে চালের কিন্তু একটি বিশাল বাজার কিন্তু এই মার্কেটকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে গিয়েছিল এবং চালের মার্কেটেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং অনেক দিন ধরে গড়ে ওঠা এবং অনেক অনেক দিন ধরে কিন্তু এই কৃষি মার্কেটটি এখানে রয়েছে এবং এখানকার যারা আশেপাশের স্থানীয় রয়েছেন বা আশেপাশের যে এলাকাগুলো রয়েছে তারা কিন্তু সবাই এই মার্কেট থেকেই কিন্তু বাজারটি করে শুধু এখানকার স্থানীয় না আমরা যেটা ব্যবসায়ীরা বলেছে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু কৃষি মার্কেটে আসেন তারা পাইকারি ভাবে এখান থেকে জিনিসপত্র নিয়ে যান তো এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু তাদের একটি ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তারা যেটি বলছে যে কয়েক কোটি টাকা জিনিসপত্র এই মার্কেটটিতে ঘিরে রয়েছিল এবং এখানে যারা ব্যবসা করছে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে অনেকের চারটি দোকান পাঁচটি দোকান এরপরে গোটা এরপরে এরপরে গোডাউন রয়েছে সবগুলোরই কিন্তু আসলে একই অবস্থা আমি এটা দেখানোর চেষ্টা করছি যে রোডটি রয়েছে সেই রোডটির অবস্থা এবং দেখছেন যে সাধারণ মানুষ কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে উৎসুক জনতার কারণে কিছুটা কাজ করতে সমস্যা হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে বারবার যেটি বলছে তারা চেষ্টা করছেন এবং তারা বলছেন যে এই উৎসুক মানুষকে কিছুটা সরিয়ে দেওয়ার জন্য আমি একটু দেখানোর চেষ্টা করছি যে নিচের যে দোকানগুলো রয়েছে দোকানগুলোর অগ্নিকাণ্ডের আর পরের অবস্থা এবং এখনও কিন্তু অনেক জায়গাতে ধোঁয়া বেরোচ্ছে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে অর্থাৎ আগুন কিন্তু পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে আসেনি এখানে নানা ধরনের জিনিসপত্র দোকান থাকার কারণে কিন্তু আগুনটি দ্রুত ছড়িয়ে যায় এবং এই আগুনের সূত্রপাত সম্পর্কে যতটুকু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত যদিও ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করে কিছু বলেনি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বন্যা আপনি আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন যে অনেক জায়গা থেকে এসি খোলা হচ্ছে বা কারেন্টের জিনিসপত্র খোলা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম এখানে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তাদের সাথে তারা বলেছেন যে এই এলাকার পুরো বিদ্যুৎ এখন বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে ইলেকট্রিক যে জিনিসপত্র আছে তারা সেটি খুলতে গেলে তেমন কোনো সমস্যা হবে না তবে যারাই খুলছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যেন জিনিসপত্রগুলি খোলা হয় এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যদি এখন এই জিনিসটি খুলে না আনা হয় তাহলে গরমের যে তাপ রয়েছে সেই তাপে বা ধোঁয়ায় জিনিসপত্রগুলি নষ্ট হয়ে যেতে পারে সেই কারণেই আসলে মালিক পক্ষ বা দোকানের কর্মচারী যারা আছে তাদেরকে বলা হয়েছে যে জিনিসপত্রগুলো খুলে নেওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে তারা বলছেন যে সেফটিটি দেখার জন্য আমি একটু দেখাতে চাই এখনও কিন্তু অনেক জায়গাতে ধোঁয়া উঠছে অনেক দোকানের ভিতরে এবং আপনাদেরকে আমি একটু দেখাতে চাই আমরা এখন যেখানে রয়েছি একটি দোকানের অবস্থা সম্পর্কে কারণ আপনারা জানেন যে এতক্ষণ দোকানের শাটারগুলো বন্ধ ছিল এখন শাটার খুলে দোকানের যারা কর্মচারী রয়েছে মালিক রয়েছে তারা ভিতরে প্রবেশ করতে পারছে কারণ আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে এখন আগুনের তীব্রতা তেমন একটা না দেখা গেলেও এখনও কিন্তু অনেক জায়গা থেকে ছোট ছোট আগুন জ্বলছে ধোঁয়া বের হচ্ছে তো সেই কারণেই আসলে ফায়ার সার্ভিস এবং অন্যান্য কর্মকর্তারা কিন্তু এখানে যারা দোকানদার রয়েছে তাদেরকে এই দোকানের ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে এবং আপনারা দেখছেন যে তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন যে শেষ যে সম্বলটুকু শেষ যে মালামালটুকু এগুলো যাতে বের করে নিয়ে আসে হয় তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি প্রত্যেকটি দোকানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশিরভাগ দোকানেরই কিন্তু আমরা দেখেছি যে 90% উপর আসলে জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যেটি বলছিলাম যে এখানকার যারা রয়েছেন তারা দেখছেন যে শেষ সম্বলটুকু অর্থাৎ যতটুকু বেঁচে গিয়েছে সেগুলো বের করে আনার চেষ্টা করছেন এবং তাদেরকে কিন্তু এখান থেকে সহায়তা করছেন যারা স্থানীয়রা রয়েছেন তারা আসলে ফায়ার সার্ভিস কর্মীরা যেটি আমাদেরকে বলছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি আমাদেরকে বলছেন যে নানা ধরনের জিনিসপত্র কারণে এবং অনেকক্ষণ ধরে আগুন জ্বলার কারণে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে আপনারা দেখছেন একজন কিন্তু দোকানের সামনে এসে আর্তনাদ করছে কারণ এতক্ষণ কিন্তু তিনি দোকানে ঢুকতে পারেননি অনুমতি দেওয়ার পরে এখন তিনি এসে এসেছেন দোকানে এবং তিনি এসে দেখতে পেয়েছেন যে তার পুরো দোকানটি আসলে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখানে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বারবার যেটি বলছেন যে তাদের দীর্ঘদিনের সঞ্চয় দীর্ঘদিনের একটি ব্যবসা ছিল এবং এটি করেই আসলে তাদের সংসার চলত সেখানে আসলে এই ধরনের
পুরো দোকান যখন আগুনে ক্ষতিগ্রস্ত হয় বা বেশিরভাগ অংশ যখন পুড়ে যায় তখন তাদের জন্য আসলে ঘুরে দাঁড়ানোটা কঠিন হয়ে যায় এবং তারা আসলে এখনো বুঝতে পারছেন না যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি রকম কারণ আপনি জানেন যে এখনো কিন্তু আগুন নেভানো সম্ভব হয়নি অনেক দোকানই এখনো খুলেনি সব দোকানগুলো খোলার পরে আসলে বোঝা যাবে যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত তবে কয়েকজন ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে কয়েক কোটি টাকার তাদের ক্ষতি হয়েছে এখানকার স্থানীয় এমপি কে আমরা দেখতে পাচ্ছি তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন তিনি দেখছেন প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে স্থানীয় মানুষের কারণে কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে এখানে কার্যক্রম পরিচালনা করতে আমরা একটু চেষ্টা করব এখানকার যিনি স্থানীয় এমপি আছে তার সাথে কথা বলতে দেখতেছি দেখতেছি